আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন আমার আজকের রেসিপিটা খুবই জনপ্রিয় একটা ভর্তার রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে চ্যাপা সুটকির ভর্তা চ্যাপা সুটকির ভর্তাটা বেসিকিলি করা হয় কাঁঠালের বিচি সহ তো এখানে আমি সব কিছু পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি কাঁঠালের বিচিগুলো যেটা করতে হবে মানে অল্প আছে মানে একটা ভারী কড়াইয়া নিলে বেটার হয় কারণ কাঁঠালের বিচিগুলো ভাজতে একটু সময় লাগে তো একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি বা ভেজে নিয়েছি এরপর একটা কড়াইতে আমার এই কড়াইটা হচ্ছে আমি বেসিক্যালি চিতই পিঠা বানানোর জন্য ছোটো ছোটো করে যেটা গোল গোল করা হয় তো এটাতে এই ধরনের জিনিসগুলো মানে ভাজা পড়ার কাজগুলো খুব ভালো হয় তারপর দিয়ে দিয়েছি আমি একটা রসুন একটা কাঁচামরিচ মানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়েছি চ্যাপা সুটকি সুটকিটা ভাজতে ভাজতে ভেঙে যাবে বা কড়াইতে লেগে যাবে নো টেনশন নামানোর সময় একদম ভালো করে সব কিছু নামিয়ে ফেলবেন এবার আসি ভর্তা বাটার পালায়। বাটার খেতে বলবো যে আমি আমার সংসার লাইফে আমি এতদিন পাটাটাকে খুব মিস করেছি অনেক দিন ধরে কিনবো কিনবো করে অনেক কিছুই কেনা হয়ে গেছে কিন্তু কেন জানি পাটাটা কেনা হয়ে উঠেনি বা মনে পড়েনি তো ফাইনালি কিনে ফেললাম আর আজকে বিসমিল্লা বলে ভর্তাও বানিয়ে ফেললাম তো প্রথমে কাঁঠালি বিচির ভর্তার একটা প্যারা হচ্ছে এটা অনেকক্ষণ ধরে আপনাকে বাটতে হবে মানে একটু ভালো জোর দিয়ে যদি বাটেন তাহলে তিন বাটাতেই আপনার জন্য এনাফ এবার দেখতে পাচ্ছেন আর যদি বেশি আঠালো মনে হয় বা শক্ত মনে হয় হালকা হালকা পানি ব্যবহার করতে পারেন এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি এই মরিচগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন আমার বাড়তে সুবিধা হয় বা নরম হয়ে যায় একদম খুব ইজিলি বেটে ফেলা গেছে এরপর দিয়ে দিলাম যে ভাজা জিনিসগুলো রসুনগুলো এত নরম হয়েছে আসাল্লা মানে আমার কোনো প্যারা নিতে হয়নি খুব ইজিলি কিন্তু বানাতে পেরেছি আর সব কিছু ইয়া করার পরে পেঁয়াজটা কিন্তু একসাথে দিবেন না পেঁয়াজটা একদম লাস্টের যেই বাটারটাতে দেওয়া হয় তখন অ্যাড করতে হবে এবার আমি লাস্টে অ্যাড করে দিলাম ধনে পাতাটা ধনে এইভাবেও দিতে পারেন বা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন কিন্তু এভাবে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয় মানে একদম মিহি হয়ে সব কিছুর সাথে ব্লেন্ডিংটা ভালো হয় সো ধনে এভাবে এইভাবে দেওয়ার পরে সব কিছু যা যা বেড়েছে সব কিছু আমি আবার একসাথে করে মিক্স করে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং দুইটা পেঁয়াজ দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ আমি হাফ হাফ করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজগুলো বাটার সময় একদম মিহি করা যাবে না মানে আধা বাটা করে করে করতে হবে না হয় দেখা যায় আসলে পেঁয়াজ থেকে একদম বেশি পানি বের হয়ে যাবে আর খেতেও ভালো লাগে না পেঁয়াজটা যদি মিহি হয়ে যায় হালকা পেঁয়াজের কামড়টা পড়লে তাহলে ভর্তাতে যে কোনো ভর্তাই খেতে ভালো লাগে সো এইগুলো সবগুলো ভালো করে মিক্স করে এবার আমি হালকা আদা বাটা দিব আর আদা বাটাটা দেওয়ার সময় ওই তো বললাম যেটা পেঁয়াজটা খেয়াল রাখবে সো ভিডিওর মাঝখানে একটা কথা বলি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে যাবেন আর রিয়েকশন জানাবেন ভর্তা আপনাদের কেমন লাগে বা এই ভর্তাটা কেমন লাগে সো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো আমার মোটামুটি ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি লাস্টের দিকে একটু সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব আর এই সরিষার তেলটা আসলে দরকার হয়ও না কিন্তু একটা খুব স্ট্রং ফ্লেভারের জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করলাম দ্যাট ইট আর কোনো কাজ নেই এবার হচ্ছে পাটায় ভত্তা বানাবো আর হচ্ছে ভাত বাটা খাবো না তাহলে তো হবে না তাই না তো আমি একদম গরম গরম দুই মুঠো ভাত নিয়েছি ওটা দিয়েই একদম পাটাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললাম আর ছোটোবেলা থেকে আম্মা যেই কাজই করুক না কেন সেটা হোক না মাছ কাটা হোক না কোনো মশলা বাটা আমি জাস্ট চুপচাপ করে সামনে বসে দেখতাম আর খুব এনজয় করতাম আমার এই ধরনের জিনিসগুলো খুব ভালোও লাগে আর বাজারে গেলেও দেখা যায় কি মাছগুলো টাটকা টাটকা দেখতে খুবই পছন্দ হয় তো ভর্তা বাটার সময় সেই ছোটোবেলার কথাই মনে পড়তো